شهر رمضان. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের একদিন ইবন জানতে চেয়েছেন যে যখন কেউ হজ করতে যায় তখন তিনি একটা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠান করে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয় এবং তাদের থেকে বিদায় নেওয়া হয়। তো এইভাবে এই অনুষ্ঠান করা যায় কিনা জানতে চেয়েছেন। জি সম্মানিত বোন, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। হজ করতে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান করা এবং বিদায় নেওয়া, এটা নিয়তের উপর নির্ভরশীল হবে। যদি নিয়ত ভালো হয় তাহলে কাজটা খারাপ হবে না, কাজটা ভালো হবে। আর যদি নিয়তে গড়মিল থাকে, উল্টাপাল্টা হয়, তাহলে এটা পাপের কাজ হবে। তো নিয়ত, ভালো নিয়তের কথা বলি, ভালো নিয়ত এটা যে হজ সফর যেহেতু বাইরের দেশে যেতে হয় এবং খুব ভিড় এলাকা মক্কাতে মদিনাতে, বিশেষ করে মক্কাতে মিনাতে, তো সেখানে হয়তো বা এমন হতে পারে যে তার জীবনে আর তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না, হয়তো মৃত্যু হয়ে যেতে পারে, এটা হওয়া স্বাভাবিক। বা দূরের অনেক দূরের দূরবর্তী স্থানে যাচ্ছে, তাদের সাথে সাক্ষাৎ করবে, তাদের সাথে দোয়া খায়ের নেবে এবং আত্মীয় স্বজন যেহেতু তারা, তাদের সাথে এভাবে করাটা এটা ভালো কাজ, খারাপ না। নিয়ত যদি এটাই হয় যে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে যাবো, আর দেখা হবে কি হবে না, এরকম একটা মনোভাবে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে যাওয়াটা বা অনুষ্ঠান করে, অনুষ্ঠান বলতে তাদেরকে খাওয়া ভোজনের একটা অনুষ্ঠান করা, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু যদি এরকম মনে হয় তার নিয়ত যে সবাইকে দাওয়াত দেব, সবাই আসবে এবং নিজের ভিতরে একটা মানে রিয়া অর্জন করার একটা পথ উন্মুক্ত করা যদি হয়, তাহলে এটা তো হারাম, কাবিরা গুনাহ। রিয়া মানে লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা। তো এরকম মনে করা যে আমি হজে যাচ্ছি, এটা মানুষ আমাকে প্রশংসা করবে, এরকম যদি নিয়ত থাকে রিয়া অর্জন করা, লোক দেখানো ইবাদত করা, তাহলে তো এটা কাবিরা গুনাহে পরিণত হবে। এখানে প্রসঙ্গত আরেকটি কথা না বলে পারা যাচ্ছে না, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের পাক ভারত মহাদেশে দেখা যায় যে হজ করে বাড়ি আসে ওই এহরামের কাপড় দুইটা হাতে করে আসে বাড়িতে এবং ও দুইটা খুব যত্ন করে রেখে দেওয়া হয়, যত্ন করে রেখে দেওয়া হয়, ওটা উনি মারা গেলে ওটা ওই দুইটা দিয়ে কাফন তৈরি করে দেওয়া হয়। তো এটা একটা মানে এমনই একটা জিনিস যে জিনিসটা হারামের পর্যায়ে চলে যায়, কেননা ওই কাফনের কাপড়ের কোনোই মূল্য নেই, ওটার কোনোই মূল্য নেই। যদি মক্কাতে বা মিনাতে যদি ওই এহরাম অবস্থায় মারা যায় তাহলে তার জন্য ওই দুটা দিয়ে কাফন দেওয়া যেতে পারে, কিন্তু এই এর কোনো ফজিলত নাই আর কি, এহরামের কাপড় দুইটার কোনো ফজিলত নাই। তারা হাতে করে আসে বাড়িতে, যত্ন করে রেখে দেওয়া হয় এবং ওটা সম্মান করা হয় এবং কাফন দেওয়া হয় ওটা দিয়ে, হাজির সাহেব মারা গেলে তার ওই কাফন দেওয়া হয় ওই কাফন মানে এহরামের কাপড় দুটা দিয়ে। এটা মনে করা হয় যে এতে মানে তার একটা সাক্ষ্য, এই কাপড় তাকে সাক্ষ্য দেবে যে ইনি হজ করেছেন, মক্কা নগরীতে গিয়েছেন, মদিনাতে গিয়েছেন। আবার অনেকেই ওই এহরামের কাপড় পরিহিত অবস্থায় মক্কাতে বা মদিনাতে অনেকগুলো ছবি করে নিয়ে আসে, তসবিদানা হাতে নিয়ে আকাশের দিকে হাত উঠায়ে ছবি করে নিয়ে আসে এবং ওটা নিয়ে এসে বাড়িতে বড় করে বাঁধাই করে ঘরে রাখা হয়। এখানে দুইটি অন্যায়, একটা হচ্ছে ইবাদত করে রিয়া অর্জন করা, মানুষের দেখানোর উদ্দেশ্য হয়, আর একটা হচ্ছে ঘরে ফেরেশতা আসবে না। আবার কোনো কোনো হাজিরা মক্কা থেকে ওই মক্কার ছবি থাকে, দুইজনের দুই পাশে দুইটা বাচ্চার ছবি থাকে, হাতে কোরআন থাকে, আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করে, এরকম ছবি পাওয়া যায় মক্কাতে। ইরানি শিয়াদের কাম এগুলো, অগ্নিপূজকদের কাম, ওরা এভাবে করে যাতে ঘরে ফেরেশতা না আসে, আর ওগুলো হতভাগা মুসলমানরা কিনে নিয়ে এসে ঘরে লটকিয়ে রাখে। আমাদের দেশেও পাওয়া যায়, আমাদের দেশে হাটে বাজারেও পাওয়া যায় ওই ছবি দুটা, ওরকম শিয়াদের কাজ, শিয়াদের বাচ্চারা ওইভাবে ছবি করে কাবা শরীফ দেবে, মদিনা শরীফ দেবে, হাতে কোরআন থাকবে, আর ওটাকে বাদাই করে তো বাড়িতে লটকিয়ে রাখবে, আউযুবিল্লাহ। এটা একটা, আরেকটা সমস্যা হচ্ছে যে হাজি সাহেবরা হজ করে এসে নিজেদের বাড়িতে
হাজি মঞ্জিল, হাজি মঞ্জিল বলে লিখে রাখে, বা নিজের নাম পরিচয় দেওয়ার সময় আলহাজ শব্দটি লেখে। এদেশের অনেক বক্তাদের নামের পূর্বে আলহাজ লেখা হয়। তো এটা এজন্য লেখা হয় যে এটা ব্যাপক প্রচার করার জন্য, নিজেকে অধিক প্রশংসার একটা মানে প্রশংসা পাওয়ার একটা মাধ্যম মনে করে নাই। তো এটা হচ্ছে রিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও আলহাজ বা হাজি সাহেব ইত্যাদি এগুলো বলতেন না নিজেকে, বা কোনো সাহাবি যেমন আশরাই মুবাশশির বা 1,24,000 সাহাবি যারা, 40,000 সাহাবি, তাদের থেকে এই আলহাজ বা হাজি সাহেব এই ধরনের কোনো কথা আমরা হাদিসে পাই না। তারপরে কোনোদিন শুনেছেন যে আলহাজ ইমাম বুখারি, আলহাজ ইমাম মুসলিম, আমরা তো হাদিসের কিতাব পড়ি, কিংবা আলহাজ ইমাম আহম্মদ, আলহাজ ইমাম মালিক, ইমাম আলহাজ ইমাম আবু হানিফা, ইমাম আহম্মদ বিন হাম্বল, এগুলো কোনোদিন শুনেছেন? এ সালাফে সালেহিনের থেকে এর কোনো নজির আছে কি? কোনো খবর নাই। এইটা আমাদের দেশে আছে, বা আরব দেশেও নাই। এখনও আরব দেশে যদি যান, আমরা অনেক সময় মক্কাতে দেখেছি যে আপনার ওই পুলিশরা হজের মৌসুমে দেখা যায়, ওদের থেকে শোনা যেত, অনেক সময় হাজিদের ডাক দেওয়ার সময় বলতো ইয়া হাজ, তারিক ইয়া হাজ, এভাবে ডাক দিত, মানে নাম তো জানে না এই জন্য হাজ বলছে, বা হাজি, এভাবে পুলিশরা ডাক দিত, ওদের ডাকার উদ্দেশ্য, রাস্তা দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য, কারণ নাম জানে না এভাবে ডাকতো। কিন্তু ওইটা আর আমাদের দেশে যেটা আলহাজ নামের পূর্বে কোথাও লিখতে গেলে আলহাজ অমুক, আলহাজ অমুক, এভাবে আবার হাজি সাহেব বলে খুশি হয়, না বলে নারাজ হয়। কথিত আছে একজন বক্তা, তার নামের পূর্বে আলহাজ না লেখার কারণে তিনি সে আলোচনার মজলিসেই আসেননি, এরকমও জানা গিয়েছে আর কি, বাস্তব। এগুলো হচ্ছে রিয়া। যদি কেউ এইভাবে রিয়া অর্জন করার জন্য হজ করে, তার হজ বাতিল, কারো হজ বাতিল করার ইচ্ছা আছে, যদি থাকে তাহলে লিখতে পারেন। তো এগুলো অনেক সময় যদি কোনো ব্যক্তি হজ করে আসে, তাকে যখন বলা হবে হাজির সাহেব, তখন তাকে বাধা দিতে হবে, মানুষকে বলতে হবে যে ভাইজান, আপনি আমার নাম ধরে ডাকবেন, অথবা আমার সুবাদে যা হয় তাই বলে ডাকবেন, কিন্তু আলহাজ বা হাজির সাহেব এভাবে বলবেন না। এইভাবে নিজের আমলকে বাঁচাতে হলে এটাই করতে হবে। তো অধিক প্রশংসা নেওয়ার জন্য বাড়িতে আলহাজ বা হাজির সাহেব ইত্যাদি লেখা হয়, এগুলো সম্পূর্ণ হারাম, ডাকা যাবে না। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রিয়াযুক্ত আমল করা থেকে বাঁচিয়ে আমাদেরকে আমাদের নিয়তকে খালেস করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদতবন্দি করার তৌফিক দান করুন। আমিন। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।